हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल स्वामी विवेकानंद एजुकेशनल वेलफेयर फाउंडेशन। टुडे आई विल गोइंग टू डिस्कस अबाउट आवर न्यू पार्ट ऑफ एमसीक्यू सीरीज ऑफ ऑटोकैड। एवरीवन विल ट्राई टू राइट द क्वेश्चंस विद करेक्ट आंसर इन योर नोटबुक बिकॉज इट विल बी यूजफुल फॉर योर फ्यूचर इंटरव्यू। बाय द वे, लेट्स सी आवर टुडेज टॉपिक। सो फर्स्ट क्वेश्चन, विच ऑफ द फॉलोइंग इज नॉट अ वैलिड ऑप्शन इन सर्किल कमेंट। अर्थात सर्किल कमेंट यूज करार जोन्नो जे कमेंट गुलो आमादेर थाके, माने कयेकटा प्रसेस थाके, सेई प्रसेस गुलोर मध्ये एई कोन अपशनटा एखाने वैलिड नय, अर्थात फल्स अपशन। सो फर्स्ट अपशन 3P प्रसेस, नेक्स्ट अपशन 2P प्रसेस, थार्ड अपशन TIR प्रसेस एंड लास्ट अपशन नन। सो आमरा ऑटोकैड सॉफ्टवेयर एकटु देखे नेब। তো এই হচ্ছে আমাদের সার্কেল কমেন্ট। তো সার্কেল কমেন্টের জন্য আমরা বেসিক্যালি কমেন্ট ইউজ করে থাকি সি এন্টার। ওকে, তো সি এন্টার দেওয়ার পরে আমাদের কিন্তু কমেন্ট বক্সে বিভিন্ন অপশনসগুলো শো করে, 3P 2P TTR এটসেট্রা। তো আমরা এখান থেকে ড্রপ ডাউন বাটন থেকে একবার দেখে নিচ্ছি যে কি কি অপশনস আমাদের থাকে সার্কেল বানানোর জন্য। সেন্টার রেডিয়াস প্রসেস, অর্থাৎ আমরা এখান থেকে ব্যাসার্ধটাকে নিয়ে আমরা কিন্তু একটা রেডিয়াস প্রসেসে একটা সেন্টার বানাতে সার্কেল বানাতে পারি। নেক্সট সেন্টার ডায়ামিটার প্রসেস, অর্থাৎ এখানে আমরা ডায়ামিটার বা ব্যাস যেটাকে বলা হয় সেই প্রসেসে আমরা সার্কেল বানাবো। নেক্সট 2P প্রসেস বা 2-পয়েন্ট প্রসেস বলা হয়, দুটো পয়েন্টের উপর বেস করে সার্কেল ড্র করা হয়। নেক্সট 3-পয়েন্ট প্রসেস, অর্থাৎ তিনটে পয়েন্টের উপর বেস করে, 1-2-3 তিনটে পয়েন্টের উপর বেস করে আমাদের কিন্তু সার্কেল ড্র করা হয়। অ্যান্ড অপশনস 10-10 রেডিয়াস, অর্থাৎ দুটো ট্যানজেন্টকে বেস করে একটা প্রপার রেডিয়াসের সার্কেল ড্র করতে পারে দুটো ট্যানজেন্ট বলে। যেমন এক্সাম্পলে যদি দেখতে পাই, আমরা আমাদের যে প্রিভিউ বক্স খুলেছে এখানে, তো দেখতে পাচ্ছি 1 and 2 পোর্শন দুটো হচ্ছে ট্যানজেন্ট পোর্শন, দুটো ট্যানজেন্টকে বেস করে একটা সার্কেল ড্র করেছে ওখানে, যেটা আমাদের রেড কালিতে দেখানো হয়েছে। অ্যান্ড দ্য লাস্ট অপশন 10-10-10, দু তিনটে স্পর্শককে কানেক্ট করে নিয়ে একটা সার্কেল ড্র করে। তো এই হচ্ছে আমাদের সার্কেলের অপশনস। বাট এখানে 2P পয়েন্ট 3P পয়েন্ট থাকলেও TIR বলে এরকম কোনো অপশনস নেই। সো আমাদের কারেক্ট অ্যান্সারটা হবে হচ্ছে TIR, ইটস আর নট আ ভ্যালিড অপশন ফর সার্কেল কমেন্ট। ওকে, সো নেক্সট কমেন্ট, নেক্সট কোয়েশ্চেন, হুইচ কমেন্ট ইজ ইউজ টু ড্র লাইন দ্যাট এক্সটেন্ড ইনফিনিটি ইন বোথ দ্য ডিরেকশন। বোথ ডিরেকশন মিনস এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিসের কথাই বলা হয়েছে। তাহলে আমরা এখানে কোন কমেন্ট এক্সটেনশন লাইন করার জন্য ইউজ করে থাকি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর? তো ফার্স্ট অপশন লাইন কমেন্ট, নেক্সট অপশন SP লাইন কমেন্ট, থার্ড অপশন রে কমেন্ট অ্যান্ড দ্য লাস্ট অপশন এক্স লাইন কমেন্টস। ওকে, সো অটোক্যাড সফটওয়্যার আমরা দেখে নিচ্ছি। তো XL এই কমান্ডার মানে হচ্ছে আমাদের এক্সটেনশন লাইন টানার জন্য। ওকে, সো আমরা যদি এই হরাইজেন্টালি একটা লাইন টানি, নেক্সট আর একটা লাইন আমাদেরকে ভার্টিক্যালি ড্র করতে হবে। ওকে, তো এই লাইনগুলো আমি দুটো লাইনই টানলাম। দুটো লাইন টানার পর দেখবো যে এই লাইনগুলোর কিন্তু কোনো স্টার্টিং বা এন্ডিং পয়েন্ট শো করছে না। ওকে, সো আমরা যতই ছোট করি না কেন স্ক্রিন, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু লাইনগুলোর স্টার্টিং পয়েন্ট দেখতে পারবো না বা এন্ডিং পয়েন্টও দেখতে পারবো না, অর্থাৎ এগুলো ইনফিনিটি। সো এগুলোর কোনো লিমিট নেই, তো টোটাল পেজটা জুড়েই রয়েছে। তো এগুলো কাজ করা হয় বেসিক্যালি এলিভেশন বা সেকশন ড্রয়িং এর সময়, আমাদের এই এক্সটেনশন লাইন কমান্ডটা খুব কাজে লাগানো হয়। তো এর উপর যদি কোনো কমান্ড চাপানো, ধরা যাক আমি এর উপর রেক্টাঙ্গেল ড্র করলাম, তো রেক্টাঙ্গেল ড্র করার পরে বাদ বাকি অপশনসগুলো কিন্তু আমরা খুব ইজিলি ট্রিম করে দিতে পারি। ধরা এই লাইনটুকু আমি ট্রিম করবো, নেক্সট এটাখানে ট্রিম হয়ে গেল, এটা ট্রিম, এই পোর্শনটা ট্রিম অ্যান্ড লাস্ট অপশন এই লাইনটাও ট্রিম। ওকে, তো ট্রিমগুলো কিন্তু খুব ইজিলি পসিবল হয়ে যায় এবং সেক্ষেত্রে ড্রয়িংটা করাটা খুব ইজিলি হয়ে যায়। তো এক্সটেনশন লাইন কমেন্ট হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো এর সাহায্যে আমরা লাইনটাকে ইনফিনিটি লাইন ড্র করতে পারি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। ওকে, আবার 3 নম্বর কোয়েশ্চেন্স, দ্য কমান্ড ইউজ টু ইরেজ দ্য অবজেক্ট পার্টলি ইজ ইরেজ কমান্ড, এক্সপ্লোড কমান্ড, ট্রিম কমান্ড, এক্সটেন্ড কমান্ড। তাহলে আমরা কোন কমান্ড ইউজ করে থাকি কোনো ড্রয়িং অবজেক্টের থেকে পার্টলি একটা ইরেজ করার জন্য? ইরেজ কমান্ড, এক্সপ্লোড কমান্ড, ট্রিম কমান্ড অ্যান্ড এক্সটেন্ড কমান্ড। তো আমরা একটা ড্রয়িং আগে দেখে নিচ্ছি। ধরা যাক এই যে অবজেক্টটা আমাদের ড্রয়িং রয়েছে, একটা রেক্টাঙ্গেল, তার ভিতরে দুটো আমাদের লাইন রয়েছে। তো সেক্ষেত্রে লাইন দুটো আমরা যদি ট্রিম করতে চাই, তাহলে লাইন দুটো ট্রিম করতে চাই বা অন্য কিছু ট্রিম করতে, আমি ধরা যাক এরপর একটা সার্কেল ড্র করে নিচ্ছি আগে, এই কর্নার বরাবর আমি একটা সার্কেল ড্র করছি। ওকে, তো আমি চাইছি সার্কেলের ভেতর থেকে এই লাইন দুটোকে ট্রিম করার জন্য, বা আমরা ডিলিট করব, ইরেজ করব।
তো এই ক্ষেত্রে ইরেজ করার জন্য আমরা যদি ই কমান্ড ইউজ করে থাকি তাহলে এই লাইনটাকে যখন সিলেক্ট করব দেখতে যাচ্ছি যে পুরো রেকট্যাঙ্গেলটা সিলেক্ট হয়ে ডিলিট হয়ে যাচ্ছে। তো আমি চাইছি পার্টলি অর্থাৎ শুধুমাত্র এই রেকট্যাঙ্গেলের এই পোর্শনটুকু নিয়ে আমি যদি আমি ইরেজ করতে চাই তাহলে কিন্তু সেক্ষেত্রে ট্রিম ইউজ করব, টিআর ডাবল এন্টার ইউজ করার পরে এই লাইনটুকু এবং এই লাইনটুকু নিয়ে ইজিলি জুম হয়ে গেল। ওকে, তো এই হচ্ছে আমাদের প্রসেস যেটা কোনো অবজেক্টকে পার্টলি যদি ইরেজ করতে চাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রিম কমান্ডকে ইউজ করে থাকবো। সো আওয়ার কারেক্ট অ্যান্সার ইজ ট্রিম। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ড্রপ ডাউন মেনু অলসো নোন অ্যাজ টাইটেল বার, মেনু বার, স্ট্যান্ডার্ড টুল বার, নান। ড্রপ ডাউন মেনুটা আর কি নামে পরিচিত? টাইটেল বার, মেনু বার, স্ট্যান্ডার্ড টুল বার, নান। সো অটোকেট সফটওয়্যার আমরা দেখে নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের এখানে মেনু বার, এখানে যে ড্রপ ডাউন বাটনটা থাকে সেই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে এই অপশনস গুলো খুলবে। এখান থেকে যদি শো মেনু বার এই অপশনে আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মেনু বারটা ওপেন হয়ে গেছে, অর্থাৎ ড্রপ ডাউন বাটন ইজ অলসো নোন অ্যাজ মেনু বার। ওকে, সো কারেক্ট অ্যান্সার ইজ মেনু বার। নেক্সট, উইচ অফ দ্য ফলোয়িং কমান্ড ইজ নট ইনক্লুডেড ইন দ্য মডিফাই টুল বার, অর্থাৎ মডিফাই টুল বারের আন্ডারে কোন কমান্ডটা এখানে নিচের কোন অপশনটা নেই? স্কেল কমান্ড, এক্সপ্লোর কমান্ড, মুভ কমান্ড অ্যান্ড টেক্সট কমান্ড। তাহলে কোন কমান্ডটা এখানে নেই? তাহলে স্কেল, এক্সপ্লোর, মুভ এবং টেক্সট আমরা একবার দেখে নেব। তো এ হচ্ছে আমাদের মডিফাই টুল বার। মডিফাই টুল বারের আন্ডারে কোন কোন কমান্ড রয়েছে? মুভ, কপি, স্ট্রেচ, রোটেট, মিরর, স্কেল, ট্রিম, ফিলেট, অ্যারে, এখান থেকে আমাদের ইরেজ, এখান থেকে এক্সপ্লোর অ্যান্ড এখান থেকে অফসেট। এতগুলো অপশানস রয়েছে, তার মানে এখানে কোন অপশনটা নেই আমরা যেটা দেখতে পাচ্ছি। মডিফাই অপশানসের ভেতরে কিন্তু কোনো টেক্সট টুল বার বলে টেক্সট টুলস কোনো কিছু কমান্ড ইউজ করা যাচ্ছে না। টেক্সট টুল বারটা কিন্তু অ্যানোটেশন যা বার আছে সেই অ্যানোটেশন বারের আন্ডারে ঢুকে যাচ্ছে। সুতরাং মডিফাই বারের আন্ডারে কিন্তু টেক্সট অপশানটা আসছে না। সো কোন অপশানটা কারেক্ট হবে? আমাদের টেক্সট কমান্ড। টেক্সট কমান্ড কিন্তু আমাদের এই আমাদের মডিফাই কমান্ড টুল বারের ভেতরে পড়ছে না। সো টেক্সট কমান্ড ইজ নট ইনক্লুডেড ইন দ্য মডিফাই টুল বার। ওকে, নেক্সট কোয়েশ্চেন, কমান্ড ক্যান বি ইউজ টু মেক আ লেয়ার। তাহলে আমরা যখন কোনো ড্রয়িং করতে গিয়ে কোনো লেয়ার ইউজ করব, লেয়ার ইউজ করার জন্য আমাদের কোন কমান্ড ইউজ করা হয়ে থাকে? অপশনস এল ফার্স্ট অপশন, সেকেন্ড অপশন এল আর, থার্ড অপশন এল ওয়াই অ্যান্ড দ্য ফোর্থ অপশন এল এ। সো আমরা অটোকে সফটওয়্যারই দেখে নিচ্ছি। আমরা যদি এখানে প্রত্যেকটা যদি এল দিই তাহলে আমাদের কি শো করে? লাইন শো করে। ওকে, নেক্সট ছিল আমাদের এল আর, তো এল আর এল ওয়াই, তাহলে ফার্স্ট এবার আমরা দিচ্ছি এল আর। এল আর দিলে কিন্তু কোনো কমান্ড আসছে না, এল আর দিলে কোনো কমান্ড কিন্তু আসছে না। তো সেক্ষেত্রে আমরা এল ওয়াই আরেকবার দেবো, এল ওয়াই দিলে কিন্তু আমাদের কিন্তু কোনো লেয়ার আসছে না। তো এবার যদি আমরা এল এ দিই তাহলে একদম ডাইরেক্টলি কিন্তু আমাদের উপরেই শো করছে এল এ, ব্র্যাকেটে লেখা রয়েছে লেয়ার, অর্থাৎ আমাদের লেয়ার কমান্ড ইউজ করার জন্য এল এ এন্টার দিতে হবে। ওকে, তো এল এ এন্টার দিলেই কিন্তু আমাদের এখানে একটা বক্স ওপেন হয়ে যায়। লেয়ার কমান্ডটা আমি যখন খুললাম একটু তোমাদের ডিসক্রাইব করে দিই, এটা হচ্ছে আমাদের লেয়ার বক্স। এখানে লেয়ার বক্সের ভেতরে বিভিন্ন রকমের লেয়ার আমরা কিন্তু নতুন করে নিতে পারি। এখানে আমরা অল্ট ধরে কিবোর্ডের এন প্রেস করলেই আমাদের কিন্তু নতুন একটা লেয়ার ওপেন হয়ে যায়। এখান থেকে বিভিন্ন রকমের কাজগুলো হয়ে থাকে, টু ডিতেও কাজ করা হয়ে থাকে, থ্রি ডিতেও কাজ করা হয়ে থাকে, তবে বেসিক্যালি থ্রি ডিতেই বেশি ইউজ করা হয়ে থাকে। তো এইটা হচ্ছে লেয়ারের নাম থাকে। নেক্সট হচ্ছে আমাদের এখানে একটা বাল্ব অপশান থাকে, ফ্রিজ অপশান, লক অপশান, এখান থেকে কালার চুজিং অপশান, এখান থেকে ট্রান্সপারেন্সি, তারপরে লাইনের কোয়ান্টিটি, অ্যাকচুয়ালি থিকনেসটা এখান থেকে মেজার করা যায়। তো এই হচ্ছে আমাদের লেয়ার বক্স। তো লেয়ার বক্সগুলো বিভিন্ন রকমের কাজে লাগে, বিভিন্ন রকমের লেয়ারে লেয়ারে ড্রয়িং করতে হলে যখন বিভিন্ন রকমের শো করানোর ব্যাপার থাকে তখন আমরা লেয়ার কমান্ডে কাজ করে থাকি। সো কারেক্ট অ্যান্সারটা হবে আমাদের এল এ এন্টার। সো এল এ কমান্ড ক্যান বি ইউজড টু মেক আ লেয়ার। ওকে, নেক্সট, উইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বাটন অন দ্য স্ট্যাটাস বার ইন ক্যাড গ্রাফিক্স উইন্ডো। অর্থাৎ আমাদের যে ক্যাডের যে গ্রাফিক্স উইন্ডোটা রয়েছে সেখানে স্ট্যাটাস বারের মধ্যে নিচের কোন অপশনটা থাকে না, ইজ নট আ বাটন, এখানের মধ্যে কোন বাটনটা থাকে না? ফার্স্ট অপশন পোলার, নেক্সট অপশন ডি ওয়াই এন, থার্ড অপশন ও স্ন্যাপ অ্যান্ড দ্য লাস্ট অপশন কালার। তো এই হচ্ছে আমাদের স্ট্যাটাস বার। স্ট্যাটাস বারের মধ্যে অনেকগুলো অপশনসই পাবো আমরা। ফার্স্ট অপশন যেগুলো যাবো সেটা হচ্ছে গ্রিড মোড, নেক্সট অপশন হচ্ছে স্ন্যাপ মোড, নেক্সট অপশন অর্থো মোড, নেক্সট অপশন পোলার মোড, নেক্সট হচ্ছে এখান থেকে আইসোমেট্রিক ড্রাফটিং অফ অন করার জন্য, নেক্সট হচ্ছে আমাদের অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং এর জন্য, নেক্সট হচ্ছে অবজেক্ট স্ন্যাপের ক্ষেত্রে যে কমান্ড মানে ফাংশনাল কি ইউজড এখান থেকেও করা যায়, নেক্সট হচ্ছে অ্যানোটেশন অবজেক্টসের টুলবার,
নেক্সট হচ্ছে স্কেলস এর স্কেল অ্যাড করার জন্য ইউজ করা হয় থাকে অ্যানোটেশন স্কেলের কারেন্ট ভিউ এখান থেকে স্কেলিং এর যে রেশিও সেটা নেক্সট এখান থেকে ওয়ার্কস্পেস সুইচিং এর যে অপশনস গুলো সেখান থেকে এটা অ্যানো নেক্সট হচ্ছে অ্যানো মনিটর থাকে আমাদের অ্যানোটেশন মনিটর থাকে এখান থেকে নেক্সট হচ্ছে আইসোলেট অবজেক্টস এখান থেকে হচ্ছে আমাদের হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন গ্রাফিক্স এর আমাদের যে থাকে সেটা অন অফ করার জন্য নেক্সট হচ্ছে আমাদের সিস্টেম ভ্যারিয়েবল মনিটর অ্যান্ড লাস্ট অপশন ক্লিন স্ক্রিন অ্যান্ড দ্য লাস্ট অপশন কাস্টমাইজেশন সো এইখানের মধ্যে যে অপশনসগুলো আমরা পড়লাম তার মধ্যে কিন্তু আমাদের সবকটাই রয়েছে এক্সেপ্ট কালার অপশনটা ছাড়া তো কালার অপশনটা হচ্ছে কারেক্ট অ্যান্সার কালার ইজ নট আ বাটন অন দ্য স্ট্যাটাস বার ইন ক্যাড গ্রাফিক্স উইন্ডো ওকে নেক্সট হাউ উইল ইউ ডিসিলেক্ট অ্যান অবজেক্ট হোয়াইল ইউ আর সিলেক্টিং সেট অফ অবজেক্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলা যায় তার কারণ হচ্ছে এই ড্রয়িং এর অ্যাপ্লিকেশনটা খুব বেশি পরিমাণে থাকে ধরা যাক কোনো ড্রয়িং আমি একটু অটোক্যাড সফটওয়্যারকেই বলবো ধরা যাক এই যে ড্রয়িংটার রয়েছে স্ক্রিনে এই ড্রয়িংটাকে আমি টোটালটাকে আমি ডিলিট করবো না বা আমি ধরা যাক এখানে কপি ইউজ করবো বা মুভ ইউজ করবো ধরা যাক মুভ ইউজ করবো তাহলে বা মিরর ইউজ করবো মুভ ইউজ করলাম এখানে আমরা এম এন্টার দিয়ে আমরা টোটালটাকে সিলেক্ট করলাম আফটার সিলেকশন আমার মনে হচ্ছে যে টোটালটা মুভ করা তো উচিত নয় আমার মনে হচ্ছে এই লাইন দুটো মুভ হবে না এক্স মানে শুধুমাত্র আমাদের রেক্ট্যাঙ্গেল এবং এই সার্কেলের পোর্শনটুকুই মুভ করতে হবে তখন আমরা কি করব মানে আবার আবার কি আমরা এসকেপ করে বেরিয়ে আবার সিলেক্ট করব নেক্সট করে তখন আমরা কিন্তু শিফট ধরে এই অপশনটার উপরে ক্লিক করলেই মানে যখন আমরা শিফট ধরবো এবং শিফট ধরে আমরা যখন অবজেক্টের উপরে এখন ক্লিক করব মানে কোন অপশনটার উপর কাজ করবে কি করবে না আচ্ছা এটা বেসিক্যালি আমি কপি বা রেক্ট্যাঙ্গেল দিয়ে মিররটা দিয়ে দেখাচ্ছি আগে এমআই এন্টার করে টোটালটাকে সিলেক্ট করলাম আফটার সিলেকশন আমি শিফট ধরে যদি এখানে দিই অবজেক্টটাকে সিলেক্ট করি ওকে দেখা যাচ্ছে এটা কিন্তু ডিসিলেক্ট হয়ে যাচ্ছে দেখো এই লাইনটা কিন্তু অলরেডি ডিসিলেক্ট হয়ে গেল ঠিক আছে তো এই লাইনটা আমরা দেখছিলাম যে ডিসিলেক্ট হয়ে যাচ্ছে সুতরাং ডিসিলেক্ট করার জন্য শিফট ধরে আমাদের সেই লাইনটাকে সিলেক্ট করতে হবে যেটা আমরা কিন্তু সেই মানে সেই মুহূর্তে মুভ করতে চাই না বা কপি করতে চাই না বা আমরা মিরর করতে চাই না তো সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সারটা হবে আমাদের শিফট প্লাস ক্লিক অন দ্য অবজেক্ট টু বি রিমুভ মানে শিফট ধরে তোমরা যে অবজেক্টটাকে রিমুভ করতে চাইছো সেই অবজেক্টটাকে তোমরা সিলেক্ট করতে পারো সো কারেক্ট অ্যান্সার হচ্ছে শিফট প্লাস ক্লিক অন দ্য অবজেক্ট টু বি রিমুভ ওকে নেক্সট ডিসিলেক্টের জন্য আমরা এই কমান্ড মানে এই প্রসেসটাকে ইউজ করে থাকি বেসিক্যালি নেক্সট কমান্ড ক্যান বি ইউজ টু মেক আ পলিলাইন ইন ইউর ড্রয়িং অর্থাৎ কোন কমান্ড ইউজ করে থাকি আমরা পলিলাইনকে ইউজ করার জন্য ইন ইউর ড্রয়িং ড্রয়িং এর ক্ষেত্রে আমরা পলিলাইনকে ইউজ করার জন্য কোন কমান্ড ইউজ করে থাকি পিএল আর ইসি পিওএল পি ওকে সো অপশন গুলো দেখে নিয়েছি এবার পিএল আর ইসি তো এগুলো আমরা একটা একটা করে অ্যাপ্লাই করবো যদি আমরা পিএল দি তাহলে ফার্স্ট আমরা দেখাচ্ছি পি লাইন অর্থাৎ এটাই হচ্ছে আমাদের পলিলাইন তাহলে বাদবাকি অপশনসগুলো দেখার প্রয়োজন নেই এটাই হচ্ছে আমাদের পলিলাইনের কমান্ড সো পি এল হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ওকে আর ই সি মিনস হচ্ছে রেক্ট্যাঙ্গেল পিওএল হচ্ছে পলিগন ইউজ করা হয়ে থাকে এক্সেট্রা আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কমান্ড ক্যান বি ইউজ টু মেক এ পলিগন অর্থাৎ পলিগন কমান্ডকে ইউজ করার জন্য বা পলিগন কাজটাকে নিয়ে কাজ করার জন্য কোন কমান্ড আমরা ইউজ করব পিএল আর ইসি পিওএল পি সেম অপশনস অফ নাইন মানে নাইন কোয়েশ্চেনটারই অপশনগুলো রিপিট হয়েছে যাই হোক তো পলিগনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি বেসিক্যালি পিওএল এন্টার ওকে আমরা একবার দেখিয়ে দেবো পিওএল এটা যখনই দেবো তখনই আমাদের কিন্তু পলিগন এবং একটা গন ও সাইড একটা সিম্বল কিন্তু আমাদের শো করবে এবং অপশনসে গেলে দেখা যাচ্ছে পলিগন তো পলিগন পলিগনটা একটু বলি পলিগনের ক্ষেত্রে আমাদের যখনই আমরা পলিগনকে ক্লিক করলাম পিওএল এন্টার দেওয়ার পরে তখন আমাদের দেখাচ্ছে এন্টার নাম্বার অফ সাইডস ওকে তো আমাদের আগের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো সেখানে দেখবে আমরা ম্যাক্সিমাম নাম্বার কতগুলি ইউজ করতে পারি মানে সাইডস ম্যাক্সিমাম সাইডস অ্যাকচুয়ালি 1024 আমরা ইউজ করতে পারি তো এখানে আমাদের দেওয়া হচ্ছে 4 এটা যদি আমরা 8 করি নেক্সট এন্টার দেওয়ার পরে একটা স্পেসিফাই সেন্টার অফ পলিগন মানে যে পয়েন্টকে বেস করে বা সেন্টার করে গনটা হবে সেইটা আমাদের চাইবে এরপরে দুটো অপশন থাকে ইনস্ক্রাইব ইন সার্কেল নেক্সট অপশন থাকে সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল তো এটা দুটো বেস করে হয় ইনস্ক্রাইবড ইন সার্কেল মানে ও একটা অন্তর্বৃত্তকে কনসিডার করে আর সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল মানে ও একটা পরিবৃত্তকে অর্থাৎ অ্যাপেক্স পয়েন্টগুলোকে টাচ করে যে সার্কেলটা ড্র করা হবে
সেই পয়েন্টগুলোকে অ্যাপেক্স পয়েন্টগুলোকে যখন নিয়ে ড্র করবে সার্কেল মানে গন তখন ওটা সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল হবে আর যখন আমাদের মিড পয়েন্টগুলো সাইডস প্রত্যেকটা সাইডসের যে মিড পয়েন্ট সেই মিড পয়েন্টগুলোকে বেস করে ভেতরে যখন আমাদের একটা সার্কেল কনসিডার করে গন করবে তখন আমাদের কিন্তু ইনস্ক্রাইবিং সার্কেল তো আমরা এখানে সেই সব কিছু মেজার করছি না আমরা যে কোনো একটা অপশন চুজ করলাম এবং তারপরে কার্সার রাখতেই আমরা যখন কার্সার সরাচ্ছি মুভ করছি তখন কিন্তু দেখতে পাচ্ছি আমাদের একটা করে গন হচ্ছে ওকে সো এই গনটা আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দিয়েছিলাম তো এটাকে বলা যায় একটা অক্টাগন তো এইভাবে আমরা গনগুলো তৈরি করে থাকি তো কারেক্ট অপশনটা হচ্ছে আমাদের POL পলিগনের জন্য আমরা ইউজ করে থাকি POL সো POL ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে That is, if you find the videos on our channel necessary, then subscribe now and share it with your friends. Goodbye, friends. I will be back soon with our new video. Okay.